মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। সফলতা পেলে মিষ্টিমুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। পিছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। নিজের ডিকশনারি থেকে বেইমানি, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। সময় ভালো কিংবা খারাপ পেরিয়ে যায়, কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম, কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসায় মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মানুষ কি অদ্ভুত তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধি সদস্যই যথেষ্ট। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবন চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। পৃথিবীতে সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলে মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার লাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে, মানুষের আসল পরিচয় তো সময়ে বলে দেয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকেই নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথা রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরতা যা সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আমারে ছাইরা গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সব কিছুর জন্যে। আজ ভালোবাসার বিশ্বাস না করা প্রতিটা মানুষেই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছু জবাব দিয়ে দেবে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সব কিছু জেনে ফেলাই জ্ঞানী নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজে গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময়ে যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো, আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়, যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়। যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে,
আর টেনশন কখনো শান্তিতে থাকতে দেবে না। ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে। সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্তে যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ের অনেক দূর এগিয়ে যেতে পারে। ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রা ভারসাম্য বজায় রাখতে হবে। শরীর থেকে মেদ, কথার থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন সুন্দর ও শান্তির। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নাই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নাই, বুট থাকলে শ্যুট নাই, আর শ্যুট থাকলে বুট নাই। সব কিছুও যদি কোনো মতো জুটে যায় তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অবস্থা। কাল সন্ধ্যায় এক বন্ধু বলল, সারা জীবন ভয় আর ভয়, ছেলেবেলা বাবা মাকে ভয়, ছাত্র জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, মরণের পর বিচারের ভয়। আমি বন্ধুকে জিগাইলাম, বইয়ের কথা বললি না? বন্ধু বলল, ভয়ে বলিনি। ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকা রোজ কখনো বুঝিনি, আমার আমিতেই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারে ভালোবাসাটা বোঝে না। ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল 1 থেকে 2 ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্য লিখেছিল, তবে পূর্ণ নম্বর পেয়েছিল। ওই বাক্যটি ছিল মাত্র 60টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত হানলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ছোটবেলার চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো লাগা খারাপ লাগা দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্যে ভুল মানুষগুলো ছেড়ে যাওয়া প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়াই করে ঘরের স্ত্রীর সাথে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হার মানা যাবে না, আজকের দিনটা কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। মেয়েরা কালো ছেলে কেন পছন্দ করে? নাম্বার 1, তারা মনে করে ছেলেদের চেহারা কালো হলে তারা বউকে আদর করে। নাম্বার 2, বেশিরভাগ কালো ছেলে কর্মঠ হয়। নাম্বার 3, তারা সাধারণত এক নারীতে আসক্ত থাকে।